এই সকাল হয়েছে, এখন ছেলে সকালে দুধ খেয়েছিল, এখন আবার দিলাম পরোটা আর আলুর তরকারি, ছেলে খাবে এখন। ঠাকুর ঘরটার মুছে পরিষ্কার করে এখানে সব ফল রেখে ঠাকুরের সব সরঞ্জাম এখানে রয়েছে। শুভ সকাল, আজকে নীল ষষ্ঠী, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের সব কাজকর্ম একদম স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। তো সারাদিন আজকে উপোস, আজকে পুজো হবে, মন্দিরে যাব না, ঘরেই জল ঢালবো। অন্য সময় বা অন্য বার যে কত সুন্দর একটা আনন্দ হয়, কত সুন্দর মন্দিরে যাওয়া হয়, আমি আর মা দুজনে যাই, পুজো করি, পুজো দিই, বাড়িতে এসে নীলের বাতি ধরাই, তো এইবার তো সেরকম হবে না, শুধু নিয়মটুকুই পালন হবে। তো তোমাদেরকে সাথে নিয়ে চলো, কী কী করছি না করছি সারাদিন তোমরা দেখতে থাকো। দেখো আমার ঠাম্মি এই যে পুজো সব কিছু গুছাচ্ছে, আমরা একটু একটু দুপুর হলে আমরা এগুলো এই আপ্যায়ন করতে বসবো, কি বলে সেটাতে আমি জানি না। এই যে আমার ঠাম্মি করছে যে তরমুজ, সব ফল, এই যে ফুল, ডাব, এখানে ছিল না, ওটা ছিল কোকোনাট নারকেল, এটা হচ্ছে ডাব, আমি ওটা ভুল করে বলে ফেলেছিলাম নারকেল। এটা কিছু কিছু পড়বে বলে তাই বলে ঢাকা দিয়ে রেখেছি, দেখছো এই যে কাটা আছে, এই দেখো, এইটা পরে শিবের মাথায় এইটা দিয়ে জল ঢালবো। আজকে আমাদের শিব পুজো, আমার খুব আনন্দ হচ্ছে, আমার আমার সাবু মাখা খেতে খুব ভালো লাগে, আমি সাবু খাবো, সাবু মাখা খাবো দুপুরবেলায়, হেভি লাগে, চরণাম নিত খাবো, তারপরে আমার ঠাম্মি ঠাকুরের মাথায় জল ঢালবে, শিবের মাথায় জল ঢালবে, এইগুলো করবে, তারপরে আমরা একটুখানি বিশ্রাম নিয়ে আবার সন্ধ্যে থেকে রুটিন শুরু। এইটুকুটি আজকে কি তোমার পড়া আছে? না, কাল শনিবার রবিবারে পড়া থাকে না আমার, তার বাদ দাও কি পুরো দিন পড়া থাকে। আচ্ছা, সকাল আর সন্ধ্যে আমার পুরো দিন ছুটি থাকে না। আচ্ছা, আর একটুখানি বাড়ি এসে টিভি দেখি, তারপরে খাই, একটু খাই, খাই না, টিফিন করি, টিফিন করি, তারপরে টিফিন করে ওই সন্ধ্যেবেলা টিফিন করে, তারপরে আমি একটুখানি পড়তে বসি, পড়তে বসে আবার রাত্রিবেলা টিফিন খেয়ে ঘুমিয়ে পড়ি আমরা, আবার সকালবেলা। আজকে পুজো, আজকে ভাত খাবে না? আজকে পুজো, তোমরা উপোস ভাত খাবে না? আজকে ভাত খায়, আজকে সাবু খায়, ফল খায়, আজকে সাবু খায়, ফল খায়, কালকে উপোস ভাত খায়। দেখো আমার মা ছাড়ি ভরা হয়ে গেছে, এখন চুল আসছে, এখন যাব শিবের মাথায় জল ঢালতে, সেই জলটা দেখাবো, দেখাচ্ছি দাঁড়ো। এই যে ঠাকুরের কলা, এই যে প্রসাদ, এই যে শিব, আর এই যে ফুল দিয়ে সাজিয়ে রেখেছে, আর এই যে ধূপকাঠি আর মোমবাতি, এগুলো ধরাবো তখন আবার দেখা। কাছিটা বাজা,
আমাদের তুলসী তলার এখানে শিব, এই যে তুলসী মঞ্চ এখানে শিব। তো বাড়িতে বেশ ভালোভাবেই দিলাম পুজো, ওই বাইরের শিবকে পুজো করে, বাইরের শিব ঘরের শিব বলে না, মানে তুলসীতলায় আছে এই শিবটা, এখানে একটা বট গাছ লাগানো আছে, তার নিচে শিব ঠাকুর আছে। বাবা জল ঢেলে শান্তি হয়েছে? তো এই এখন চরণামৃত খাওয়া হয়ে গেছে, সবাই মিলে বসেছি এখানে, এই মা প্রসাদ রেডি করছে, একটু প্রসাদ মুখে দেবো, মুখে দেওয়ার পরে তারপরে একটু মানে এখন একটু জল খাবো, চরণামৃত খেয়েছি এখন একটু জল খাবো, কেননা আমার উপোস করলে কোনো কষ্ট হয় না, শুধু একটাই কষ্ট হয় সেটা হচ্ছে জলের, আমার খুব কষ্ট হয় জলের জন্য। তো একটু শান্তি করে একটু জল খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। উফ, হালকা গরম জল, তার সাথে একটু ফ্রিজের জল মিশিয়েছি, মিশিয়ে খাচ্ছি, অন্তরটা যেন শান্তি হয়ে গেল। বাপরে বাপ, জলের জন্য খুব কষ্ট হচ্ছিলো আমার, সকাল থেকে কি গরম পড়েছে, তার মধ্যে দুবার করে স্নান তো সকালে করেছি, তার মধ্যে দুবার গা ধোয়া হয়ে গেছে, আবার বিকালের দিকে একবার ধোবো, নাহলে রাত্রে শোয়ার সময় একবার ধোবো। এই যে প্রসাদ খাচ্ছে, আমি এখনও খাইনি, আমি আগে জলটা খেয়ে নিই তারপরে প্রসাদ খাবো আমি আর মা একসাথে। এই যে মা প্রসাদ নিয়ে এসছে, সবাই মিলে একটু প্রসাদ মুখে দিয়ে তারপরে একটু বেলা হলে তারপরে সাবু মাখো। ওর থালা এখনো এতক্ষণে ফাঁকা হয়ে গেছে। আমার মা সাবু মাখা করলো, এখন রেখে দিয়ে আসছে, এই যে বাবাকে দিল, এইটা আবার এটা হচ্ছে বার, আমার ঠাম্মি আসছে এখন, টাটা, একটু করে পরে কথা হচ্ছে। এই হচ্ছে বেলপানা, মানে বেলের শরবত, এর মধ্যে দিয়েছি চিনি, দিয়েছি দুধ, দিয়েছি আর এই বরফটা জমিয়ে রেখেছিলাম, এই বরফটা দিয়ে দিয়েছি শিবলিঙ্গের মতো, বরফটা দিয়েছি, এই এখন সবাই মিলে বেলপানা খাওয়া হবে, প্রায় 3টে বাজে। শোনা কেমন হয়েছে? সুপারহিট টেস্টি, খাও শোনা। এই কিছুক্ষণ আগে আমার ছেলেটার আঙুলটা কেটে গেছে, কিভাবে বটিতে দুষ্টুমি করতে গিয়ে আঙুলটা কেটে কত রক্ত পড়েছে জানো। এই এখন আবার ফল কাটা হলো, এই সন্ধ্যেবেলায় খাওয়া হবে, সবাই মিলে খাবো। এই ওদের জন্য এখন ভাত বসাবো, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ আর ভাত, আর আমাদের ওই সাবু মাখা আর ফল আছে। এই আজকের ব্লগটা এখানেই শেষ করছি, নীল পুজো সবার কেমন কাটলো অবশ্যই জানিও, আমাদের ঘরের মধ্যে ভালোই কাটলো। যারা যারা নতুন আমার বন্ধুরা দেখছো তারা একটা করে সাবস্ক্রাইব করে নিও, যারা আমার বন্ধুরা ভিডিও আমার দেখো তারা একটা করে লাইক করে দিও, এর থেকে বেশি বলার আর কিছু নেই। আবার দেখা হবে নতুন অন্য কোনো একটা ব্লগে, আজকের মতো টাটা।